আসসালামু আলাইকুম এম টিস বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আমাদের শখের ফেসবুক আইডি অনেক সময় ডিজেবল হয়ে যায় সেই ডিজেবল আইডিটা আমরা চাইলে ব্যাগে ফিরিয়ে আনতে পারি না তো আমি আপনাদেরকে এমন একটি অপশন দেখিয়ে দেবো আপনারা যদি আপনাদের ফেসবুক আইডি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেন তাহলে আপনার আইডিটা যদিও ডিজেবেল হয়ে যায় সেই আইডিটা আপনি চাইলে ব্যাগ ফিরিয়ে আনতে পারবেন তো তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই যে আপনার ফেসবুক আইডিটা কীভাবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন এবং যদি আপনার ডিজেবেল হয়ে যায় সেটা আপনি আপনার চাইলে আবার খুব সহজেই বেগে আনতে পারবেন আপনি আইডি ভেরিফাই করার জন্য আপনার প্রথম মেন কাজ হচ্ছে আপনার আইডির নাম আপনার এনআইডি কার্ডের সাথে মিল আছে কি না প্রথমে আপনার যদি এনআইডি কার্ডের সাথে আপনার আইডিটা মিল না থাকে তাহলে আপনার আইডি ভেরিফাই করতে পারবেন না তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি কীভাবে আপনার অ্যাকাউন্টটা কীভাবে আপনি আপনার আইডি কার্ডের নামের সাথে মিলে করে নেবেন সেই বস্তা আপনাদের দেখে দিয়ে আপনারা যাবেন চলে যাবেন আপনার মেনুতে সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পর আপনার প্রাইভেট সেটিংয়ে চলে যাবেন তারপর আপনার এই যে এখানে পার্সোনাল ইনফো এখানে সব কিছু আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার দেখুন আপনার নাম চেঞ্জ করার জন্য আপনার এই যে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে আপনি এরপরে আপনার যে দেখেন আমার ইনস্টাগ্রাম অ্যাড করা আছে তার জন্য আমার ইনস্টাগ্রামটা দেখাইতে যাচ্ছে তো এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন নাম চেঞ্জ করার জন্য ক্লিক করার পর আপনার এখানে নাম ইউজার নেম প্রোফাইল পিকচার এগুলো এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন তো আপনি এখানে আপনার এনআইডি কার্ডের সাথে নামটা মিলিয়ে এখানে সেট ইয়ে করে নেবেন ঠিক আছে তো আমার এখানে সব কিছু কমপ্লিট করা আছে সব কিছু রেডি করা আছে তার জন্য আমি আর কোনো কিছু চেঞ্জ করলাম না তো আপনারা এরকম চেঞ্জ করার পর নাম চেঞ্জ ক্লিক করার পর আবারও সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে দেখুন আপনার এখানে অনেকগুলো অপশন আছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল সিকিউরিটি আপনারা এখানে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার পর আপনার এখানে নিচে লেখা আছে দেখুন এই যে অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক করবেন দেখুন আপনার আইডেন্টি কনফার্মেশন এখানে ক্লিক করবেন দেখুন আমার আইডিটা এখানে ভেরিফাই করা ঠিক আছে তো আপনারা এখানে কীভাবে আপনার আইডিটা ভেরিফাই করে নেবেন সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন তাহলে আপনারা কীভাবে আপনার আইডি ভেরিফাই করে নেবেন আপনার ডিজিটাল আইডি থেকে বেঁচে যাবেন এখানে আপনার দেখুন আপনার সব অপশনটা থাকবে সবসময় এখানে যে কনফার্ম ইয়োর আইডেন্টি আপনার প্রথম যখন নতুন হবেন তখন আপনার এই লেখাটা থাকবে যে কনফার্ম ইউর আইডেন্টি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে দুইটা অপশন আসবে এখান থেকে আপনার প্রথমটাই ক্লিক করবেন এখানে প্রথমটাতেই ক্লিক করবেন এরকম ক্লিক করার পর আপনার এখানে নেক্সট অপশন নিয়ে যাবে নেক্সট অপশন নেওয়ার পর এখানে সিলেক্ট আপনি এখানে কোন দেশ থেকে চাই করবেন ওইটা আপনার সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনি কোন কান্ট্রিতে সিলেক্ট করতে যেতে চান আপনি যে কান্ট্রি হন এই কান্ট্রির একটা আইডি কার্ড লাগবে বা আপনার তো আমরা সবাই জানি যে আমরা বাংলাদেশের মানুষ তো বাংলাদেশ থেকেই আমরা আইডেন্টি করবো তো এখানে সিলেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে যদি বাংলা সাথে থাকেন তো বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন তো আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম এরপরে আপনার নেক্সট ক্লিক করবেন এখানে আপনার চাইতে যে আপনার শিওর কিনা যে আপনার আইডেন্টিফাই করার জন্য তো এখানে আপনার ইয়েস করে দেবেন এবং শিওর করার জন্য এরপরে আপনার এখানে পার্সোনাল আইডি মানে এখানে ডকুমেন্ট দেওয়ার জন্য আপনার এখানে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ড এই যে আপলোডের আইডি ঠিক আছে এখানে আপনি আপলোডের আইডি এখানে ক্লিক করবেন দিয়ে নেক্সট ক্লিক করে দেবেন আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে করতে পারেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তো ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন আপনি এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দিয়ে করতে পারেন তো আপনার বেশিরভাগ আমাদের বাংলাদেশের মানুষ এনআইডি কার্ডে থাকে আর যারা পাসপোর্ট তারা পাসপোর্ট দিয়ে করতে পারবেন তো এনআইডি কার্ডকে ক্লিক করে নেক্সটটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন আপনার এখানে গেট স্টেট লেখা থাকবে ঠিক আছে তো পরে আপনার এখানে সামনে এবং পিছনে দুইটা ছবি তুলে নিতে হবে ঠিক আছে প্রথমে আপনার সামনে একটা ছবি তুলে নেবেন এরপরে ব্যাকপার্টটা ছবি তুলে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে দিয়ে আপনার এক থেকে দুই ঘন্টা বা এরকম তারা রিভিউ করবে তো আপনার তথ্য যদি সঠিক থাকে তারা রিভিউ করবে রিভিউ করে আপনার এক থেকে দুই দিন মধ্যে আপনার আইডিটা ভেরিফাই করে দেবে তো আপনারা চেষ্টা করবেন আপনার আইডির নাম এবং তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পর এরপরে আপনার আইডি ভেরিফাই করবেন কেননা আপনার নাম ঠিকানা যদি সঠিকভাবে হয় তাহলে আপনার ভাই তারা এক থেকে দুই দিন রিভিউ করার পরেই আপনার আইডিটা ভেরিফাই করে দিবে সবচেয়ে মেন হচ্ছে আপনার নাম ঠিকানাগুলো আপনি সঠিকভাবে ভালো করে দিয়ে দেবেন আইডিতে ঠিক আছে তারপরে আপনার সাবমিটটা দিবেন আপনার এক থেকে দুই দিনের পর আপনার আইডিটা সাবমিট ইয়া ভেরিফাই করে দিবে। তো আপনাদের কাছে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই আপনারা ভিডিওটা কমেন্টসে জানিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ